কখনো বলে না আমি সব সময় বলি ইনশাআল্লাহ এটা আমরা করব ইনশাআল্লাহ আমাদের করতে হবে এটা মানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা তো কোকে ছাত্রদের মধ্যে আপনারা দুইজন নির্বাচন আমরা ভোট দেন নাই এটা আমি জানি আমি বুঝি আজকে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর যেমন আমার ফার্স্ট এটা ভান্ডারের গৌরব বিদেশি রাষ্ট্রদূতদের সাথে দেখা করার জন্য আমার চাইতে আমি তো কোনো নেতাই না কর্মীও না আমি কি হারায় কেন একটা লোক একটা জায়গায় তিনটা জায়গায় বলতে হবে ছত্রিশ বছর উন্নয়নের শেষ নাই এখনো আমি ফেসবুকে অনেক ছবি দেখি এখানে রাস্তা নাই এখানে ঘাট নাই এখানে একশো টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচচল্লিশটা টেন্ডার হয়ে গেছে কোনদিন কোন দলে যোগদান করার কথা বলি নাই ওটা থেকে বেরোয় আসার কথা বলি নাই আমি বলেছি আসেন আমরা সকলে মিলে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু রহমত করবেন যতটুকু আমাদের সমাধান দেবেন ততটুকু আমরা আমার নিজের এলাকার বাংলাদেশ পরিশ্রম কিন্তু আমাকে স্বীকার করতে হয় আপনারা যারা এক সময় করতেন বাংলাদেশে করতেন আজকে পাগল ছাগল যদি আসে তাকে স্বীকার করতে হয় ৩৬ বছর আমি দেখেছি কিভাবে এই দেশ উন্নতি হচ্ছে আর বহু দূর আমাদের যেতে হবে বহু কাজ আমাদের করতে হবে ঝগড়া ঝাঁটি করলে কাজ হয় না কাজ হতে পারে না আপনারা সাক্ষী দেবেন যেন স্বাস্থ্যমন্ত্রী আসলেন বলুন স্বাস্থ্যমন্ত্রী তিনি জিনিস করে একশো আড়াইশো মিনিট হাসপাতাল সেখান থেকে ঘোষণা করলেন সেখানে না যে ভান্ডারে যে ঘোষণা করলেন কেন আমি এবার সাহায্য করতে পারি